দৃঢ় বিশ্বাসের সাথে বলুন, 12ই অক্টোবর 2022। বিশ্বাসের ঘোষণা: আমি বিশেষ, অসাধারণ এবং অতি প্রাকৃত। আমি সাধারণ নই, আমাকে রীতিমতো বানানো হয়েছে। আমি একজন সদয় ঈশ্বরের সৃষ্ট সমস্ত কিছুর মধ্যে তিনি আমাকে অত্যন্ত আনন্দিত করেন। আমি তার শ্রেষ্ঠ রচনা, তার সবচেয়ে মূল্যবান সম্পদ। আমি আমার মাথা উঁচু করে রাখি, জেনে রাখি আমি পরমেশ্বর ঈশ্বরের সন্তান, তারই প্রতিচ্ছবি ও সাদৃশ্য তৈরি। এটা আমার ঘোষণা, ঐশ্বরিক স্বাস্থ্যের স্বীকারোক্তি। ঈশ্বরের বাক্য আমার মধ্যে সক্রিয় এবং তার উপস্থিতি আমার জীবনে স্পষ্ট। ঈশ্বরের আত্মার শক্তির দ্বারা আমি প্রতিদিন আমার দেহে অতি প্রাকৃত অনুভব করি। আমি শয়তানের চেয়ে শ্রেষ্ঠ, তাই আমার উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। আমেন। যিশুর নামে আমি যা বলি তা আমার কাছে থাকবে। আমি শক্তিশালী, আমি সুস্থ, আমি ধন্য, আমি ক্ষমতাশালী, আমি অভিষিক্ত, আমি মুক্ত, আমি ঈশ্বরের প্রিয়, আমি ঈশ্বর এবং মানবজাতির দ্বারা অনুগ্রহপ্রাপ্ত। আমি যা দেখতে চাই তা বলি, আমি যা দেখি তা নয়। আমি একটি মূল্যবান বীজ, আমি আমার ঈশ্বরের গৃহে ভালো জমিতে রোপণ করেছি। আমি আমার প্রভুর দরবারে খেজুর গাছের মতো বেড়ে উঠি, প্রতি ঋতুতে প্রচুর ফল উৎপাদন করি। আমি প্রভুতে রস ও সবুজে পূর্ণ, এমনকি বৃদ্ধ বয়সেও আমি সতেজ এবং সমৃদ্ধ হব। আমার পাতা শুকায় না এবং যাই হোক না কেন, আমি যিশুর নামে উন্নতি করি। যিশুর নামে জিনিসগুলি সর্বদা আমার জন্য কাজ করে। আমি খ্রিস্ট যিশুর প্রতিটি আধ্যাত্মিক আশীর্বাদের একজন প্রাপক। আমি একটি আত্মাসত্তা, আমার আত্মা একটি আত্মা আছে। আমার আত্মা এবং আমার আত্মা একটি শরীর, শারীরিক শরীরে বাস করে। আমার আত্মা আমার আত্মাকে আদেশ দেয়, আমার আত্মা শুনে গ্রহণ করে এবং আমার শরীরকে নির্দেশ দেয় এবং আমার শরীর মেনে চলে। যিশুর নামে আমি আমার শরীরের সাথে কথা বলি। ঈশ্বরের অবিনাশী জীবন আমার জীবনে সর্বদা স্পষ্ট এবং প্রকাশিত হয়। আমি আমার শরীরে প্রতিটি বিবরণ জীবনের কথা বলি। আমি আমার মনকে বলি খ্রিস্টের মনের মতো নিখুঁত হতে, এবং আমি আপনাকে ঈশ্বরের শব্দের সাথে সংযুক্ত হতে আদেশ করি। আমি আমার পেশি এবং স্নায়ুর সাথে জীবনের কথা বলি। আমি আমার মাংসপেশি এবং অস্থিবন্ধনীর সাথে শক্তির কথা বলি। আমি আমার হৃদয় থেকে প্রাণশক্তির কথা বলি। আমি স্বাভাবিক বায়ু চলাচল এবং রক্ত সঞ্চালনের অনুপাত বজায় রাখার জন্য আমার ফুসফুস এবং টিস্যুগুলির সাথে কথা বলি। আমি আমার কিডনি, লিভার এবং অগ্ন্যাশয়ের পরিপূর্ণতার কথা বলি। আমার রক্তের প্রতিটি কোষে প্রাণ আছে। আমার হাড়, জয়েন্ট ও তরুণাস্থি সারিবদ্ধ, শক্তিশালী এবং দৃঢ়। আমার সম্পূর্ণ উপরের এবং নিচের অঙ্গগুলি চমৎকারভাবে কাজ করে। আমার চোখ পরিষ্কার এবং নিখুঁতভাবে দেখতে পায় এবং আমার কান সর্বোত্তমভাবে কাজ করে। আমার ত্বক নবজাত শিশুর মতো মসৃণ, স্বাস্থ্যকর এবং ঈশ্বরের সৌন্দর্যের মতো। আমার চুলের ফলিকল শক্ত হয়ে গেছে। আমি আমার চুলকে যথাস্থানে থাকতে আদেশ করি এবং যেখানে বৃদ্ধির প্রয়োজন হয় আমি আমার চুলের ফলিকলগুলিতে বৃদ্ধি ছেড়ে দিই। আমার দাঁত, মাড়ি, চোয়ালের হাড় এবং স্নায়ু ও রক্ত সরবরাহ সবই সুস্থ, শক্তিশালী এবং নিখুঁত। আমার সমস্ত হরমোন এবং নিউরোকেমিক্যাল ট্রান্সমিটার একে অপরের সাথে নিখুঁত, সামঞ্জস্যপূর্ণ এবং স্বাভাবিকভাবে তাদের কার্য সম্পাদন করে। আমার পরিপাকতন্ত্র গৃহীত সমস্ত খাবার হজম করতে, শোষণ করতে
এবং শোষণ করতে সক্ষম এবং বিপাকীয় বর্জ্য পণ্যগুলির নিয়মিত নির্গত হয়। আমি সব ধরনের আসক্তি, অ্যালকোহল, নিকোটিন, ড্রাগস, খাওয়া, প্রযুক্তি, মিডিয়া, বিলম্ব, পরিচর্যা, অলসতা, অত্যাধিক ঘুম, অলসতা, বাধ্যতামূলক কেনাকাটা এবং বন্দিত্ব এবং অনুগত্যের প্রতিটি ধরনের অতিরিক্ত প্রশ্রয় গ্রহণ করি। যীশু খ্রিস্ট যেমন, আমিও তেমনই আছি। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন তা আমার জন্য জীবন এবং নিরাময়। তাই খাবার, ধুলিকণা, প্রাণী ইত্যাদি থেকে অ্যালার্জির আমার উপর কোনো কর্তৃত্ব নেই। ঈশ্বর আমাকে সমস্ত পৃথিবীর উপর কর্তৃত্ব দিয়েছেন। আমার প্রজনন ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে এবং ভালো গতিশীল শুক্রাণু উৎপাদন ও জমা করছে। আমার প্রজনন ব্যবস্থা সময় মতো ডিম্বাণু কোষ তৈরি করে, জন্ম পর্যন্ত ভ্রূণকে রক্ষা করে এবং পুষ্টি দেয়। আমার শরীরের প্রতিটি অঙ্গ, প্রতিটি টিস্যু পরিপূর্ণতার সাথে কাজ করে, যা ঈশ্বর এটিকে কাজ করার জন্য তৈরি করেছেন। এবং আমি আমার শরীরের যে কোনো ত্রুটি এবং বিকৃতিকে নিষিদ্ধ করছি যিশুর নামে। আমি আমার শরীরের প্রতিটি কোষে বৈদ্যুতিক এবং রাসায়নিক ফ্রিকোয়েন্সিগুলিকে সামঞ্জস্যপূর্ণ এবং ভারসাম্য বজায় রাখতে এবং খারাপ কোষগুলিকে হজম করার নির্দেশ দিই। আমার সমগ্র মানব শরীর স্থান, বিপাক এবং শরীরবিদ্যা খ্রিস্ট যিশুর মহিমায় নিখুঁত। হালেলুইয়া, আমেন। ঈশ্বর পিতা আমাকে ভালোবাসেন, আমি জানি। ঈশ্বর পুত্র আমাকে ভালোবাসেন, আমি জানি। ঈশ্বর আত্মা আমাকে ভালোবাসেন, আমি জানি। শ্যালোম।